আসাম আগরতলা জাতীয় সড়কে ফের লরি দুর্ঘটনা, যদিও কোনো হতাহতের খবর নেই। এ যান দুর্ঘটনার ফলে সকাল থেকে কয়েক শত যাত্রীবাহী এবং মালবাহী গাড়ি দুর্ঘটনার পাশে আটকে পড়ে। ঘটনা মুঙ্গিয়া কামিয়া থানার অধীন আটারমুড়া পাহাড় এর 46 মাইল এলাকায়। ঘটনা জানা যায় TRS-01K1655 নম্বরের একটি কয়লা বোঝাই লরি তেলিয়ামুড়া থেকে আমবাসার উদ্দেশ্যে যাওয়ার সময় 46 মাইল এলাকায় বাগানিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। যদিও দুর্ঘটনার পরে লরি চালক পালিয়ে যায়। দুর্ঘটনাটি রাস্তার মাঝখানে হওয়ায় দুপাশের প্রচুর পরিমাণে গাড়ি আটকা পড়ে যায়। দেখে যায় যাত্রীর মধ্যে চরম দুরবস্থা। পরবর্তী সময় মুঙ্গিয়া ক্যামেরা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এলে প্রায় 7 ঘন্টার পর গাড়ি একটা অংশে সাওয়ারাতে পারলে ছোট গাড়িগুলোকে যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া হয়। এ অবস্থায় অন্যান্য দূরপাল্লা লরিগুলোর চালকদের মধ্যেও ক্ষোভের সঞ্চার হয়। সমস্ত দিন না খেয়ে রাস্তার পাশে বসে থাকা লরির চালকরা পুলিশের ধীরে চলনীতির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেয়। চালকরা অভিযোগ করে জানা যায় পাহাড়ের মধ্যে যদি রাত যাপন করতে হয় তাহলে তারা বিরাট অসুবিধার সম্মুখীন হতে পারে, কারণ সেখানে নেই খাবার, নেই কোনো দোকানের বন্দোবস্ত। এছাড়াও সকাল থেকে এইভাবে রাস্তার যানজন চলাচল অসুবিধা থাকলেও পুলিশের তৎপরতা তেমন দেখা যায়নি। যদিও জানা যায় দুর্ঘটনাগ্রস্ত লরির মধ্যে থাকা কয়লাগুলো বৈধ না অবৈধভাবে প্রবেশ করে যে রাজ্যে, তার জন্য এই গাড়ির কাগজ চালা সহ সবগুলি থানায় নিয়ে যাওয়া হয়। তো বহুত বড়িয়া হ্যা, উসকে বাদ মে রাত মে ইদর মে রহনা বহুত মুশকিল হ্যা জঙ্গল এরিয়া মে। ক্যা হুয়া থা ইয়ে আপকো মালুম হ্যা ক্যা হুয়া? ইয়ে মে রাত কো তো আপকো পতা হি, ইদর মে জঙ্গল মে কোই চোর ডাকাত আ গয়া তো মুশকিল হয়ে থা, আকেলা আদমি মুট জায়েগা, এক আদমি কো দো চার আদমি পকড় লেঙ্গে। নে ইয়া পর জো গাড়ি রুকা হুয়া হ্যা আবি, উসকা বজা ক্যা হ্যা জানতে হ্যা? বজা তো এ গাড়ি মে দেখা নি, আগে মে বোলতে হো আগে মে গাড়ি এক পলটি হুয়া হ্যা, গাড়ি জো পলটি হুয়া হ্যা উসি কি বজা সে আবি সাইড কর রহে হ্যা, কোয়লা গাড়ি হ্যা বোল রহে হ্যা। তো ফির উসকে বাদ মে ব্লক খুলেগা। তো দিক্কত হো রহা হ্যা কুছ? দেখে তো দেখিয়ে আবি আগে চলে যেতে তো নহা ধো লেতে আগরতলা মে যাকে, আবি ইধর দেখিয়ে আবি রাত কো 8 বজেগা 9 বজেগা কব নিকলেঙ্গে? কিতনে দের হুয়া আপ রুকা? মেরে কো তো জ্যাদা দের নেই, 2-3 ঘন্টা হুয়া হ্যা। ওকে ধন্যবাদ। ভালো তো কয়লা গাড়ি পাল্টি গেছে এটার কারণে। আচ্ছা কতক্ষণ ধরে হয়েছে? আমরা তো সকাল তো। কী প্রবলেম হইতেছে আপনারা? আমরা তো এখন বাইতাম তো অনেকক্ষণ না খাই বসেছি জায়গা। তো পুলিশ কী ব্যবস্থা নিচ্ছে? পুলিশ ব্যবস্থা কিনছে, পুলিশ তো যায় না এখন, কলাটা সরাইল ওইটা কোথাচ্ছে। তো এমনিতে যাওয়ার পাসিং ব্যবস্থা করছে? পাসিং ব্যবস্থা তো হয় যে একটা একটু কলা সরাই তারপরে কোথায় দেবো, পুরাপুরি করলে পরে তারপরে ভালো করে পাস দেবো। কয়লা নষ্ট হয়ে যাবে? হ্যাঁ।